Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে কোন রুলস অ্যাপ্লাই করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায় সে বিষয়ে কথা বলবো এবং কী কী জানা প্রয়োজন সে বিষয়গুলো তোমাদের পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি থাকছে বাংলা অর্থ। চলো শুরু করি। চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। ডাইরেক্ট থেকে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন করতে বলা হয়েছে। পরীক্ষায় তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট থাকতে পারে অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও থাকতে পারে, দুটিই তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। তো চলো আমরা প্রথমে ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি দেখে নিই। কে বলছে, কাকে বলছে, এটি প্যাসেজ ন্যারেশনে জানা খুবই জরুরি। পাশাপাশি কোন টেন্সে বাক্যগুলো রয়েছে, কোন সেন্টেন্স, এ বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। হোয়াটস ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি? ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি কোনো স্বপ্ন আছে? সে জাইদ, জাইদ বলছে যে তোমার স্বপ্ন কি, তোমার কি কোনো স্বপ্ন আছে? আর উত্তরে কে বলছে, দেখো, ইয়েস আই হ্যাভ আ ড্রিম, হ্যাঁ আমার স্বপ্ন আছে। মাই ড্রিম ইজ আ ফুল প্লেট অফ রাইস, আমার স্বপ্ন হচ্ছে এক প্লেট পরিপূর্ণ ভাত, মানে ফুল প্লেট ভাত। সেট রবি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জাহিদ প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে কে, রবি। এরা বলছে কাম উইথ মি, আমার সাথে আসো। আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, আমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি। এ কথাতে কে বললো যে কাম উইথ মি, আমার সাথে আসো, আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম। এখানে দেখো প্রথমে বলেছিল কি যে হোয়াটস ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি, ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি কোনো স্বপ্ন আছে? সে জাইদ, জাইদ প্রশ্ন করেছে। তখন রবি উত্তর দিয়েছে ইয়েস আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, আমার স্বপ্ন হচ্ছে এক পূর্ণ এক প্লেট ভাত। সেট রবি, রবি বলল কাম উইথ মি, আমার সাথে আসো, আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, আমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে যাচ্ছি। এটা জাইদ বলতেছে। হাউ কাইন্ড ইউ আর, সেড রবি, রবিতন বলছে আপনি কতটা দয়ালু। এই ছিল আমাদের ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি। এবার আমরা ইনডাইরেক্ট ন্যারেশন দেখি। হোয়াটস ইউর ড্রিম, ডু ইউ হ্যাভ এনি ড্রিম, সেড জায়েদ। তাহলে এটা যেহেতু প্রশ্ন করেছে, তা আমরা কী করবো, জায়েদ আস্ট রবি। জায়েদ কাকে প্রশ্ন করেছে, রবিকে প্রশ্ন করেছে। আর যেহেতু ইন্ডাইরেক্ট সেন্টেন্স ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা উঠিয়ে সে ওয়ার্ডটাই থাকে, তাই এখানে হোয়াটই থাকলো, হোয়াট। আর এখানে হোয়াট ইজ ইউর ড্রিম, প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, এটা পাস্ট ইনডিফারেন্ট টেন্স হয়ে যাবে, হোয়াট হিজ ড্রিম ওয়াজ। আর এই পরের অংশ দেখো, ডু ইউ হ্যাভ এনি ড্রিম, যেহেতু ওই একই ব্যক্তি বলছে, যার কারণে এখানে আমরা কী করবো, অ্যান্ড অলসো আস্ট। কেন অলসো আস্ট করলাম, যেহেতু এখানে প্রশ্ন করছে তাই এখানে আস্ট করা হয়েছে। আর এখানে দেখো সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব থাকলে ইনভার্টেড কমাতে কী বসে, ইভ বসে, তাই এখানে ইভ বসানো হয়েছে। ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি কোনো স্বপ্ন আছে, যে জাহিদ প্রশ্ন করছে রবিকে। তাহলে হি আর ব্যাকে দিলাম রবি, কারণ আর দিলাম, যদি শুধু হি দিই তাহলে একটু ভুল হবে, কারণ জাহিদও ছেলে মানুষ আর রবিও ছেলে মানুষ, যার কারণে এখানে হি দেবো এবং ব্র্যাকেটে আর দেবো। এটা খেয়াল করো, ডু ইউ হ্যাভ এনি ড্রিম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, ইফ হি হ্যাড এনি ড্রিম। এবার রবি উত্তর দিচ্ছে ইয়েস আই হ্যাভ আ ড্রিম, আমার স্বপ্ন আছে একটা, মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস। এটা উত্তর দিল কে, রবি উত্তর দিচ্ছে। তাহলে রবি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এর স্থলে কী হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আই হ্যাভ আ ড্রিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, রবি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড আ ড্রিম, হি হ্যাড আ ড্রিম, আই হ্যাভ আ ড্রিম, এটা হয়ে যাবে হি হ্যাড আ ড্রিম। এবার মাই ড্রিম ইজ আ ফুল প্লেট অফ রাইস, এই কথাটা কে বলছে, রবি বলছে। রবি ফার্দার অ্যাডেড দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, এ কারণে ইনভার্টেড কমাতে কী বসাবো, দ্যাট বসালো। হিজ ড্রিম ওয়াজ আ ফুল প্লেট অফ রাইস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, মাই ড্রিম ইজ আ ফুল প্লেট অফ রাইস, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, হিজ ড্রিম ওয়াজ আ ফুল প্লেট অফ রাইস। এ বলছে কাম উইথ মি, আমার সাথে আসো, আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, আমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি। এটা জায়েদ বলতেছে। দেন জায়েদ, তারপর জায়েদ টোল, বলল রবি, রবিকে। এখানে কাম উইথ মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে
ন্যারেশন করার সময় ইনভার্টেড কম হচ্ছে টু বসে নর্মালি, তাই এখানে টু বসানো হয়েছে। আর কাম থাকলে কি হয়, গো হয়। তাহলে দেন জায়েদ টোল্ড রবি টু গো উইথ হিম, উইথ মি মানে উইথ হিম, জায়েদের সাথে। আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, আমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি। অ্যান্ড সেড দ্যাট, এটা আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। দ্যাট হি ওয়াজ গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ হিজ ড্রিম। আচ্ছা, এবার দেখো, হাউ কাইন্ড ইউ আর, সেড রবি, রবি বিস্ময় প্রকাশ করে বলছে আপনি কতটা দয়ালু। রবি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, বিস্ময় প্রকাশ করে বলল, দ্যাট হি ওয়াজ ভেরি কাইন্ড, হি ওয়াজ ভেরি কাইন্ড, সে বেশ দয়ালু ছিল। ডিয়ার লার্নার্স, আই হোপ দ্যাট ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড চট্টগ্রাম বোর্ড 2023 প্যাসেজ ন্যারেশন। এরপরে যদি কোথাও কোনো তোমাদের কোশ্চিন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং ভিডিওটি কেমন লাগলো তা বলতে ভুলো না। পাশাপাশি যদি তোমাদের খুব আরও কিছু জানতে ইচ্ছে করে তাহলে সেটিও প্রশ্ন করে আমাকে জানিয়ে দাও। আর কিঞ্চিত পরিমাণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে উপকার হয়ে থাকলে আমি তোমাদের বিনীত রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমার অন্যান্য সহপাঠীরাও এটি উপভোগ করতে পারে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।